हाय एवरीवन, गुड मॉर्निंग। तो आज के हलो गए शुक्रवार और हमें देखो कपड़ चोपड़गुलो मेले दिए तरपर हमें एखे उठानटा झाड़ दिए नहीं। तो सकाल सकाल जे सब बासी काजगुलो थाके तो सेगुली चटपट सेरे निच्छी। तो एखे पुजुर बसनगुलो मेजे निच्छी। तो मजा कमप्लीट हो गेले तो तारपर आबार घर दुआर झाड़ दीते हबे, मुछते हबे। तो अनेक काज। तो चलो देखते थाको तुम्हारा। देखो आमार बरेर बाइकटा आमी भाई माने बेर करी प्राय। तो ओके बोलते बोलते मैं भालो लगे ना और घूमिए थाके। तो तार जोन्नो आमी शिखे नियेछि एकटु बेर कराटा आर कि। तो जाइ होक, तो आमी घर थेके बाइकटा बेर करे तारपर देखो कतगुलो बाली माने बाइकेर चाकार मध्ये। तो आमी घर दुआर झाड़ दिए मुछे तारपर देखो आजके ए जायगाटार मध्ये रान्ना बान्ना करब बारान्दाटार मध्ये। তো আমি সবকিছু পুরো ক্লিন করে নিচ্ছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি পুনম, আমার পুনম স্ট্র্যাটেজিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকে হলো গিয়ে শুক্রবার আর আমি সকাল 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 না যদিও এখন বাজে দেখো 9:30। তো অনেকটাই বেজে গেছে, 9:30 বেজে গেছে। আমি এখনও রান্না বান্না কিছুই বসাইনি। তো তো আমার বরের আজকে প্রোগ্রাম আছে। তো সকাল সকাল বেরিয়ে গেছে, 7:30 নাগাদ বেরিয়ে গেছে। ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খেয়েই বেরিয়ে গেছে। এখন জানি না কখন আসবে। তো আমাদের আমাদের ঠাকুর মানে গত হয়েছে কালকে, তো তার জন্য আজকে 3 দিন আমাদের নিরামিষ খেতে হবে। তো আজকে থেকে নিরামিষ খাবো। তো চলো তোমাদেরকে দেখাই কোথায় নিরামিষ খাচ্ছি, কি আশয় বিষয় সব কিছুই তোমাদেরকে বলবো। চলো তাহলে তোমরা দেখতে থাকো। আমাদের আমাদের ঘরের বারান্দার মধ্যে নিরামিষ খাবো। তো তার জন্য ওভেনটা নিয়ে নিয়েছি আর এখানে সিলিন্ডার লাগিয়ে নিয়েছি। তারপর এখানে সব নিরামিষ মশলার তেল, ডাল, পাঁচফোড়ন, জিরে, তারপর এখানে ধনে জিরে হলুদ, তারপর তেজপাতা, শুকনো মরিচ, এখানে আছে লবণ, এইদিকে টুকটাক বাসন রাখা হয়েছে। আর এখানে আমি রেখেছি একটা জলের ড্রাম। আর এখানে আমি ভাতটা রান্না করার জন্য জল নিয়ে নিয়েছি। এই ঝুড়ি আর এই ঝুড়িটার মধ্যে নিয়ে নিয়েছি সবজি। তো এই হলো আমাদের নতুন রান্নাঘর নিরামিষ। সো তোমরা তো দেখতেই পেলে যে আমাদের নতুন রান্নাঘর নিরামিষ রান্নাঘর। তো যাই হোক, চলো তাহলে আমি ঝটপট পুজোটা দিয়ে তারপর রান্নাটা বসাই। আজকে রান্না তোমাদের সাথে কিছু কিছু শেয়ারও করতে পারবো। সো চলো তাহলে স্টার্ট করা যাক। এই দেখো, প্রথমে আমি ওভেনে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। বসিয়ে তারপর ডাল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। ডাল বসিয়ে তারপর এখন সবজি কাটতে বসে গেছি। তো এখানে কাটছি লাউ। এই দেখো, এখানে ভাত বসিয়েছি, ভাত অলমোস্ট হয়ে গেছে। আর এখানে মুগ ডাল, মুগ ডালও মোটামুটি হয়ে গেছে। আর এই দেখো, এখানে বাঁধাকপি কেটে রেখেছি আর বেগুন ভাজি করব। আর বাঁধাকপির মধ্যে দেব টমেটো। আর এখানে লাউ কেটে রেখেছি, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে হবে আর কি। তো আমি প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর আমার বর ফোন করেছিল, তো বলছে যে একটু তাড়াতাড়ি রান্না করো, আমি খেয়ে যেতে যেতে পারি। তো এইদিকে ডালও হয়ে গেছে আর বেগুন ভাজা হয়ে গেছে মোটামুটি। তো এক্ষুনি নামিয়ে নেব। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে। তো এখন ডালটা সম্বার দিয়ে নেব। আর ডালের মধ্যে দিয়েছি শুকনো মরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে তারপর ডালটা দিয়ে দেব। তো আমার ডালও হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। তারপর আমি করে নেব লাউ দিয়ে, মুগের ডাল দিয়ে আর কি। মুগ ডাল প্রথমে ভেজে নিয়ে তারপর লাউটা একেবারে বসিয়ে দেব সম্বার দিয়ে। তো দেখো আমি কিভাবে রান্না করি। তো আমি এখানে নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। তারপর একটু তেল দিয়ে দিয়েছি, তারপর মধ্যে শুকনো মরিচ ফোড়ন আর তেজপাতা আর পাঁচফোড়ন, তারপর একটু জল দিয়ে দিয়েছি, তারপর মুগ ডাল গুলি দিয়েছি,
আর একটু লবণ আর লাউটা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে ঢেকে রাখছি। তো আমার রান্না বান্না কমপ্লিট। আমি আর তোমাদেরকে বাঁধাকপিটা দেখাইনি। তো বাঁধাকপি রান্না করেছি মুগ ডাল দিয়ে, লাউ আর বেগুন ভাজি আর ডাল, আর তো ভাত তো আছেই সাথে। আর ভাতে হাঁড়িতে করেছিলাম, তারপর আবার এইটার মধ্যে ঢেকে রাখলাম যেহেতু এটা ঢাকনা আছে। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। আর আমি ঘর দোর পরিষ্কার করে নিয়েছি, তো এরকমভাবে রেখেছি আর কি পরিষ্কার করে। ওভেন টোভেন আমি ক্লিন করে নিয়েছি। তো আমি এখন রান্নাবান্না শেষ করে তো এখন আমি কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি। আর তাছাড়া সেদিন কাপড় চোপড় কেচেছিলাম, তো সেগুলি রয়ে গেছিলো, তো ভাবলাম যে কে এগুলি গুছিয়ে নিই আর আলমারিতেও ঢুকিয়ে নেব। তো তার জন্য এগুলি ভাঁজ করে নিচ্ছি। সো চলো তাহলে তোমরা দেখতে থাকো। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে 4:58, তো 4:58 বাজে। আর দেখো বাইরের অবস্থা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম অন্ধকার হয়ে আছে। তো এখন 5টা বাজতে না বাজতে একদম অন্ধকার হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, তো একদম 5টার আগেই। তো আমি তো তখন রান্না টান্না করে তারপর তোমাদের সাথে কথা বলিনি। আর আমার কেন জানি না এই মানে এখানে রান্না করলে অনেকটাই দেরি হয়ে যায়, আর রান্না করে রান্না করলে একটু তাড়াতাড়ি রান্না করতে পারি। তো যাই হোক, আমার রান্নাবান্না তো হয়েছে, তোমাদেরকে দেখালাম। তারপর রান্না করতে করতে প্রায় 12টা বেজে গেছে। তারপর দেখি একদম 12টার সাথে সাথেই বর এসেছে, মানে রান্নাও শেষ হলে রান্নাও শেষ হয়েছে আর বরও এসে ঢুকলো বাড়িতে। তখন 12টার সময় লাঞ্চ করে তারপর চলে গেছিলো। এরপর আর আসে মানে এরপর একটু আগে এসছে, এসে তারপর মা পাঠিয়ে বাবুকে দিয়ে পাঠিয়েছিলো প্রসাদ। আমাদের এখানে কীর্তন হচ্ছিলো, তো সেখান থেকে প্রসাদ নিয়ে এসছে। তো প্রসাদ নিয়ে বাবুকে দিয়ে পাঠিয়েছে। তো মানে মা একদম মেখে টেখে অন্নভুক্ত, তো তার জন্য মা একদম মেখে টেখে তারপর পাঠিয়েছে। তো তার জন্য ও মানে যখন এসছে তখন বললাম আর কি যে একদম রেডি আছে প্রসাদ, তুমি খেয়ে যাও। তো তার জন্য একটু খেয়ে গেল, না হলে একদমই একদমই এখন খেতো না। তো যাই হোক, একটু প্রসাদ খেয়ে গেছে। তো আবার জানি না কখন আসবে, আজকে তো স্নান টান কিছুই হয়নি। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসছি নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর নিজের শরীরে খেয়াল রাখো। আর রাতের ডিনারটা মানে এই দিয়েই হয়ে যাবে রাতের ডিনার, আর তাছাড়া শুধুমাত্র ভাতটা রান্না করলেই চলবে। তো তার জন্য আর কি আর দেখাবো, আর এখন আর চাটা কিছুই খাবো না, তার জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার এই ভিডিওটির মধ্যে যদি কিছু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। সো টাটা, বাই বাই।